মাধবীর রোজনাম চায় আপনাদের স্বাগত বন্ধুরা আপনারা সব কেমন আছেন ভালো তো নিশ্চয়ই ভালো থাকবেন আর এখন তো ভালো থাকারই সময় আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে সবাই থাকলেই আমরা এখনও ভালো আছি জানি না কি হবে কিন্তু সবাইকে ভালো থাকতে হবে এটা জানি আর আমি আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি রেসিপি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা একটু দেখবেন পুরোটা দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধুরা আর আমার যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছেন তাদের অনেক 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 অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এবং ভালোবাসা আর কি বলবো এবার আমি তাহলে আমার রেসিপির জায়গায় চলে যাই আর শুনতে বেশি বক বক শুনতে ভালো লাগে না কারোর বলুন তাই না আমি ঠিক বলিনি ঠিক বলেছি আমারও তো তাই হয় বেশি পক পক শুনতে ভাল লাগে না তাহলে আমরা চলে যাই সেখানে দেখুন তাহলে একটা বাটি নিলাম বাটিতে প্রথমে এক কাপ সুজি আর মোটা দানার সুজি আর দু কাপ ময়দা নেব এবার এক চামচির থেকে একটু বেশি কালো জিরে আর হাফ কাপ সাদা তেল সাদা রিফাইন তেল আর নুন নিলাম স্বাদ মতো এখানে আমি এক চামচি নুন দিয়েছি এটাই আপনাদের স্বাদ মতো নুনটা দেবেন কম বেশি সেটা বুঝে দেবেন আর ঠান্ডা প্লেন জল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে প্রথমে ময়ামটা ভালো করে মেখে নিতে হবে তারপর যেহেতু এখানে আমার সুজি দেওয়া আছে সেজন্য একটু নরম নরম করে আমাকে আটাটা মাখতে হচ্ছে ময়দাটা এটা আমি ময়দা নিয়েছি এবারে ওটা আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এবার তারপর আমি ওটাকে নিয়ে বের করে একটু মুথে নিচ্ছি ভালো করে মুথে নিলে জিনিসটা ভালো হবে আর ওই ইয়েটার লেচিটা থেকে আমি চারটে গোলা বার করলাম এবং চারটে গোলা আমি এক এক করে ভেজে নেবো আমি কিন্তু ময়দা দিয়েই ভাজব বেলবো আমি প্রথমে এগুলো বেলে নিচ্ছি এটা পুরো বেলনার সমান করে আমি এটা বড় করে বেলে নেব থিকনেসটা রুটির থেকে একটু মোটা হবে আর মানে না পাতলা খুব পাতলা হবে না খুব মোটা হবে এবার আমি একটি ঢাকনা নিয়ে গোল একটি প্লাস্টিকের ঢাকনা নিয়ে আমি এটা গোল গোল করে কেটে নিচ্ছি এটা ছোট বড়টা আপনাদের উপর নির্ভর করবে যে ছোট করবেন না বড় করবেন বড় করলে একটু গ্লাস দিয়ে বড়ো গ্লাসের মুখটা দিয়ে একটু বড় করে নেবেন আমি ছোট ছোটই করব আমি দেখানোর জন্য আপনাদের বড় গ্লাসটা ব্যবহার করে দেখালাম এরপর আমি কাটা চামচ দিয়ে এগুলো মাঝখানে ফুটো করে দেবো যাতে এটা লুচির মতো ফুলে না ওঠে ফুটো ফুটো করে দিলে এটা লুচির মতো ফুলবে না লুচির মতো ফুললেই কিন্তু জিনিসটা আর পাপড়ি চাট হবে না আমি এক এক করে গোল গোল করে কেটে আমি এই প্লেটটার মধ্যে সব রাখছি আর এই যে যেগুলো আপনার ওয়েস্ট হয়েছে যেগুলো আর কি বেশি ময়দাটা মাখা রয়েছে যেটা যেগুলো কাটার পরে যেগুলো বেড়েছে সেগুলো কিন্তু আমি ফেলে দেবো না ওইগুলো আবার মেখে আমি একটা ডো তৈরি করে আমি আবার ওগুলো দিয়েও পাপড়িগুলো বানাবো আপনাদের সুবিধার জন্য আমি এখন এগুলো করে নিচ্ছি পরে ওগুলো আবার একটুখানি মেখে আমি করব করে নেব ফেলবো না ওগুলো দিয়েও কিন্তু যতক্ষণ করা যাবে করে নেব এবার গ্যাসে আমি তেল দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে আর অল্প মানে আস্তা যেন তেলটা যেন বেশি গরম না হয় আর আঁচটা লো ফ্লেমে রাখতে হবে এবার আমি আস্তে আস্তে সমস্ত যে কটা আমি বেলেছিলাম দুটো দুটো গোলার যে কটা হয়েছে সেই কটা আমি একবারে এর উপরে অল্প অল্প করে চাপিয়ে দিচ্ছি এবার গ্যাসটা আমি লো ফ্লেমে রেখে এটা আস্তে আস্তে ভাজা হতে দেব দেখুন কেমনভাবে ভাজা করেছি ভাজা হয়ে গেছে এগুলো এবার তুলে নিচ্ছি এটা কিন্তু ধৈর্য ধরে অনেকক্ষণ ভাজতে হবে আমি এক্ষুনি নামিয়ে নিচ্ছি বলে মনে হচ্ছে আপনারা কিন্তু না আমি অনেকক্ষণ এটা ভেজেছি আস্তে আস্তে মাঝে মাঝে এসে পাল্টুলটে পাল্টে দিয়েছি আবার ঘরে গিয়ে বসেছি আর দেখুন কেমন ভেঙে যাচ্ছে মচমচ করে আওয়াজটা শুনুন নিশ্চয়ই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা আমি আরেকটা একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কেমন মুচমুচে হয়েছে এবার আমি আসল জায়গায় চলে যাচ্ছি পাপড়ি চাট তৈরি করার জন্য এবার এখানে আমাকে ছেলে সাহায্য করবে এখানে সেদ্ধ আলু আমি দুপুরেই সেদ্ধ আলু করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা হয়ে গেলে কাটলে সুবিধা হয় আর এটা তেঁতুলের চাটনি এটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি এটা সেউই ভাজা আর এটা দই টক দই আর এটা পাপড়ি চাটগুলো আর এটা হচ্ছে পুদিনা পাতার চাটনি আর এটা ভাজা মশলা ছোট্ট বাটিটাতে লাল রঙে দেখতে পাচ্ছেন ওটা ভাজা মশলা আলু সেদ্ধ ছেলে আমাকে সাহায্য করছে কারণ আমার টাইপটা ভেঙে গেছে আর আমি ক্যামেরা করছি ও বললো যে আমি সাজিয়ে দিচ্ছি আমি তাই দে আমার ছেলে আমাকে অনেক হেল্প করে এই সমস্ত ব্যাপারে খুব ও সাহায্য করে দেখুন কেমন করে সাজিয়েছে প্রথমে পাপড়ি চাটগুলো দইয়ের মধ্যে ভিজিয়ে ডুবিয়ে ডুবিয়ে প্লেটে আর এই প্লেটগুলো কিন্তু কাগজের প্লেট যেখা যেগুলো আমরা বাজারে ফুচকালার দোকানে খাই পাপড়ি চাট যখন দেয় ঠিক সেইগুলোই আমার ঘরে ছিল এখনও অনেকগুলোই আছে সেগুলোই দিয়ে আমরা এখন করছি হুম মানে আপনাদের দেখাচ্ছি প্লেটে করে দেখাতে পারতাম কিন্তু আমরা একদম দোকানের মতোই করছি এরপর ছেলে দিচ্ছে এটা দিয়ে দিচ্ছে তেঁতুলের চাটনি তেঁতুলের চাটনিটা ও নিজে করেছে গুড় দিয়ে আর ফোড়ন দিয়ে পাঁচ ফোড়ন সোমবার দিয়েছে তেজপাতা পাঁচ ফোড়ন সোমবার দিয়ে গুড় দিয়ে তেঁতুলটা ফুটিয়ে মিষ্টি মিষ্টি করেছে আর ওর মধ্যে একটু ভাজা মশলা দিয়েছে জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছে এরপর ও দই দিয়ে দিচ্ছে আর দইটা শুধু ফ্যাটানো আছে দইয়ের মধ্যে কিন্তু কোনো কিচ্ছু দাওয়ার হয়নি এবার দিচ্ছি পুদিনা পাতার চাটনি পুদিনা পাতার চাটনিটা কালকে আমি রেসিপিটা আমি শেয়ার করেছি যে যাতে সুবিধা হয় দেখতে আপনারা কালকে রেসিপিটা দেখে নেবেন কীভাবে আমি করেছি পুদিনা পাতার চাটনি তাহলেই বুঝতে পারবেন আর এটা টমেটো সস টমেটো সসটাও আমি বাড়িতে তৈরি করেছি আমি টমেটো সসও আমি তৈরি করা আমি দেখিয়েছি আমার আগের ভিডিওতে দেখবেন টমেটো সস কিভাবে তৈরি করেছি আর এরপর সে ওই ভাজাটা ছড়িয়ে দিলো সে ভাজাটা কিন্তু কেনা এবার ও আমাকে বলছে তুমি আগে নাও ধরো এরপর সবার জন্য

তিনটে করে দিয়েছিল এখন আবার চারটে করে দিচ্ছে অনেক আছে পাপড়ি চাট কালকেও খাওয়া যাবে এতটাই করেছি আমি আর দেখুন ওইবার বিট নুন না আলু দিচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছে সেদ্ধ করা আলু পিস পিস করে গোল গোল করে কেটে রেখেছে ওই কেটে দিয়েছে এগুলো সব ও আমাকে হেল্প করেছে এরপর ওর মধ্যে দই পেঁয়াজ যেভাবে আগেরবার আগেরটা যেমন সাজিয়েছিল ঠিক সেইভাবেই সাজিয়েছে এবার ও সবারটা সাজাচ্ছে বলে আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি আপনাদেরও ধৈর্য হারিয়ে যাবে পুরোটা দেখবেন একটু আমার ভালো লাগবে উৎসাহ দেবেন কেমন হয়েছে কেমন লাগলো আর আপনারা ঘরে তৈরি করে খাবেন পুদিনা পাতা না থাকলে ধনে পাতা দিয়ে করবেন ধনে পাতা যদি না থাকে তাহলে না দিয়েই না দিয়েও করা যায় মানে এই সবুজ চাটনিটা দিলে রঙ চঙে হয় দেখতে ভালো লাগে এই জন্য সবুজ চাটনি একটা দেবেন সাদা লাল আর সবুজ টমেটো চাটনি আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাপোর্ট করবেন একটু সাপোর্ট ছাড়া তো কেউ এগোতে পারবে না আমিও না আপনারাও কেউ সাপোর্ট ছাড়া এগোতে পারবেন না এটা তো একার জিনিস নয় যে একা একা আমি করলাম এগিয়ে গেলাম তা তো হবে না এটার জন্য চাই সবার সবার কি বন্ধুত্ব বন্ধুত্বটাই আসল আর এখন যা ইউটিউবের নিয়ম করেছে আপনারা তো জানেন iku